নিষ্ঠুরতার সবচেয়ে ভয়ানক পরিচয় দিয়েছিলেন অশোক কলিঙ্গ যুদ্ধে, তোমরা শুনে নিয়েছো। কলিঙ্গ যুদ্ধ সেই যুদ্ধ যেখানে মানুষের লাশ পড়েছিল গাদারে গাদারে, মৃতের স্তূপ তৈরি হয়েছিল চারিদিকে, আর এই সব কিছুর কারণ হয়েছিল অশোক। কলিঙ্গ তার সাথে যুদ্ধ করতে চায়নি, সে জোর করে কলিঙ্গকে নিতে চেয়েছিল। তার সাম্রাজ্যবাদী মনোভাব, উগ্র আদর্শ, উগ্র রাজনীতি, এসব কারণ ছিল গিয়ে কলিঙ্গ যুদ্ধের। কিন্তু কলিঙ্গ যুদ্ধের পর মানুষের যে নরবলি হলো সেই যুদ্ধে, সেই দৃশ্য দেখে অশোক স্থির থাকতে পারেনি। তিনি অস্ত্র ফেলে দেন, খুব ইচ্ছা করে তার সুধর্ম পালন করার, কোন ধর্মের দীক্ষা নেওয়ার। সে সময় বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম আজীবিক এইসব চারিদিকে চলছে, ব্রাহ্মণ্য ধর্ম প্রায় শেষের দিকে, ব্রাহ্মণ্য ধর্ম তেমন কেউ চায় না। সেই মুহূর্তে তিনি গ্রহণ করলেন বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মে বুদ্ধের বাণী অনুযায়ী নিজের জীবনকে সুন্দর করে সাজাতে শুরু করলেন, যেহেতু তার কলিঙ্গ যুদ্ধের পর তার নাম হয়েছিল চণ্ডাশোক। পরবর্তীতে তিনি এই চণ্ডাশোক থেকে পরিবর্তিত রূপ নেন, নাম হয় ধর্মাশোক। তিনি ধর্মের অশোক হয়ে ওঠেন, তিনি ধর্ম প্রচার করেন, এবং তিনি যখন বৌদ্ধ ধর্মকে প্রচার করতে চাইলেন তার সমগ্র ভারতবর্ষে, সম্পূর্ণ রাষ্ট্রে যত ধর্ম আছে, যত জাতি আছে, যত সম্প্রদায় আছে, সকলের প্রতি সমান দৃষ্টি, সকলকে সমান অধিকার, সকলকে নিজের সন্তানের মতো করে দেখা, সকল প্রজার আমি পিতা, এমন চিন্তা করা, এই সব কিছুর মাধ্যমে তিনি আসলে বৌদ্ধ ধর্ম নয়, নিজের একটা নিজস্ব ধর্মকে প্রচার করতে চেয়েছিলেন, যেটাকে বলা যেতে পারে মানব ধর্ম। মানুষের প্রতি মানুষের যেটা কর্তব্য, পরিবেশের উপরে, গাছপালার উপরে, পশু পাখির উপরে, সকল মানুষের যে কর্তব্য, সেটাই হচ্ছে মানব ধর্ম। আর এই মানব ধর্মকে তিনি প্রচার করতে চাইলেন, কারণ বৌদ্ধ ধর্মে যে রীতি, যে নিয়মাবলী, তা মানুষ সহজে বুঝতে পারত না, তা ছিল মানুষের কক্ষিগত নয়, মানুষের কাছাকাছি, মানুষ সেইগুলোর কাছাকাছি যেতে পারত না, নিয়ম পালন ছিল কঠোর। তাই মানুষ বৌদ্ধ ধর্ম থেকেও খানিকটা সংস্কার ধর্ম করছিল, করণীয় কর্তব্য কি কি সেই সব খুঁজতে চেয়েছিল। সেই সময় দেখা দিয়েছিলেন তাদের সকলের সামনে এসে উদ্ধারকর্তা হিসেবে অশোক। এই অশোক সেই মুহূর্তে মানুষদেরকে পথ দেখান, তাদেরকে ধর্মের নিয়ম মুখস্থ করাননি, তিনি মানুষকে কর্তব্য বলেছেন, এটা উচিত না এটা উচিত একবার ভেবে দেখুন, তারপরে আপনি নিজেই বিচার করুন। তিনি কিভাবে প্রচার করতেন, নাকি রাস্তার দুই তার দুই ধারে বিভিন্ন শিলাখণ্ডকে রেখে তারপরে খোদাই করে লিখে দিতেন, গাছগুলোকে রক্ষা করুন, গাছকে আঘাত করুন, এটার নাম হচ্ছে শিলালেখ। হয়তো এক নম্বর শিলালেখ এটার নাম, দ্বিতীয় শিলালেখতে লেখা আছে সামনেই চিকিৎসালয়, যদি আপনি যদি আপনার কোনো পশু পাখি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, তাকে অতি সত্বর ঠিক এত কিলোমিটার পরেই চিকিৎসালয় আছে, সেখানে দ্রুত পৌঁছান। মানুষের জন্য, পশু পাখির জন্য, শুশ্রূষার জন্য চিকিৎসালয়, শিক্ষালয়, আবার বিশ্রামাগার রাস্তার দুই তীরে তিনি অনেক স্থাপন করেন। আর মাঝে মাঝে সেই শিলালেখতে জ্ঞান, যা মানুষের করণীয়, উচিত কর্তব্য, সেসব লেখে দিতেন। এইভাবে তিনি ভারতবর্ষের কল্যাণ করতে চাইলেন, মূলত তিনি নিজের ভেতরের দস্যুটাকে হত্যা করতে চাইলেন। মানব ধর্ম প্রচার করতে চেয়ে মূলত তিনি নিজেরই পাপ কর্মকে ধুতে চাইলেন। এদিক থেকে যদি আমরা বিচার করি, কলিঙ্গ যুদ্ধের তিনি যা ক্ষয় করেছেন তারা অনেক বেশি দিয়ে গেছেন এই ভারতবর্ষে। ভারতবর্ষে যখন বহু জাতি, বহু ধর্ম, বহু সম্প্রদায়,
ঠিক সেই সময় সকলের মাঝখানে একটি চমৎকার ধর্ম যার নাম মানব ধর্মকে প্রতিষ্ঠা দেওয়া কঠিন ব্যাপার ছিল। আর ঠিক সেই সময় যখন উত্তর পশ্চিম প্রান্তে বিদেশি জাতি বসে আছে মানব ধর্ম, হ্যাঁ, যে সময় এত জাতিতে ধর্মে বর্ণে আর সমাজে এত প্রকার ভেদাভেদ মানুষের মধ্যে, সেই সমাজে বৌদ্ধ ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের একটা নিজস্ব ধর্মকেই প্রতিষ্ঠা করানো অনেক কঠিন কাজ ছিল। অশোকের এই প্রচারিত ধর্মকে আমরা বৌদ্ধ ধর্ম বলতে পারি না, কারণ বৌদ্ধ ধর্মে ছিল মুক্তির কথা, নির্বাণ লাভ, কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে, তপস্যার দ্বারা, এই এই কাজের দ্বারা। আর অশোক সব সরল ভাষায় বলেছিলেন কর্তব্যটাই শেষ কথা, কর্তব্য যদি সঠিক থাকে তাহলে আলাদা করে মুক্তির প্রয়োজন নেই, সন্তুষ্টি আপনা আপনি চলে আসবে নিজের মধ্যে, আর ওই সন্তুষ্টিটাই হচ্ছে মুক্তি, মুক্তিটা হচ্ছে আনন্দ, আর আনন্দটা হচ্ছে সর্ব। মানুষ কাজ করলো এবং তারপরে ভালো আছে, ওর ভালো লাগছে, ও স্বর্গেই আছে, ক্লিয়ার? ভুল করার পর তুমি যে কষ্টে আছো, ভয়ে আছো, আতঙ্কে আছো, চিন্তায় আছো, তুমি নরকেই আছো, ওটাই স্বর্গ, ওটাই নরক। কে বলে সেটা দূরে, মৃত্যুর পরে? এখানে জীবনেই সব, প্রতি মুহূর্তে আমরা স্বর্গ আর নরকে আছি। আমি তোমাদের মাঝখানে আছি না, স্বর্গে আছি। বাইরে বড্ড তাপ, বাইরে বড্ড তাপ পুড়িয়ে দেয় দেহ মন, নিয়ম মাফিক করে দেয় আমাকে। এখানে শৃঙ্খল, কিন্তু সব থেকে বড় শৃঙ্খল হচ্ছে আমাদের বিশৃঙ্খল, আর সব থেকে বড় বিশৃঙ্খলটা এখানে শৃঙ্খল। অর্থাৎ একে কোনো শব্দ দিয়ে কমপ্লিট করা যাবে না। যেমন আমরা দেখেছি আবহাওয়ার কোনো সংজ্ঞা নেই, ভূগোলের কোনো সংজ্ঞা নেই, ইতিহাসের কোনো সংজ্ঞা নেই, বিজ্ঞানের প্রযুক্ত কোনো সংজ্ঞা নেই উপযুক্ত, ঠিক তেমন আনন্দেরও কোনো সংজ্ঞা হতে পারে না, সময়ের কোনো সংজ্ঞা হতে পারে না, নির্দিষ্ট সংজ্ঞা হতে পারে না, এক একজনের মধ্যে এক এক রকম, স্বর্গ নরকের সংজ্ঞা একই রকম, স্থায়ী নয়। অশোক সেই শান্তিকে খুঁজতে চেয়েছিলেন নিজের মধ্যে, তো নিজের কর্মের মাধ্যমে নিজের শান্তি পেয়েছিলেন, কিন্তু শেষে বুঝতে পারলেন এই শান্তি ততক্ষণ আসেনি যখন বাহির শান্তি আছে, এবং তার রাষ্ট্রের মধ্যে সর্বধর্ম সমন্বয় হয়ে একটাই পথ প্রশস্ত হয়েছিল, মানব ধর্মের কল্যাণ কর, এবং তার জন্য পুরস্কার প্রস্তুত আছে। পুরো রাষ্ট্রের মধ্যে যে যত প্রকারের মানব কল্যাণের কাজ করবে প্রত্যেককে পুরস্কৃত করা হবে। তিনি বুঝতেন পুরস্কার লোভী মানুষ প্রচুর আছে, পুরস্কার লোভ দেখালেও মানুষ কাজ করবে, কাজ করানোটাই যদি উদ্দেশ্য থাকে তাহলে শুধু উপদেশ দিয়ে নয় পুরস্কার দিয়েও কাজ করানো যেতে পারে। দুটোই উপায় ছিল তার কাছে, তিনি এত বড় সম্রাট, এত শক্তিশালী, এত বুদ্ধিমান সম্রাট, তার কাছে দুটোই উপায় ছিল। এক, অস্ত্র দিয়ে সমস্ত উঁচু নিচু তাকে দূর করে দাও, উঁচু নিচু আছে, অস্ত্র দিয়ে এক শেষ করে দেবো সব বিধর্মীদেরকে, এটা করতে পারতেন। দুই, প্রেম দিয়ে, ধর্ম দিয়ে, কল্যাণকর চিন্তা দিয়ে সবাইকে এক করে রাখবে, তো তিনি দ্বিতীয় অপশন চয়েস করছে। এবং তিনি ছিলেন যে কৃষি জমির চিন্তা, কৃষিজ ফসলের কথা, এমনকি নিজের ধর্মকে শুধু ভারতে নয়, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের সবচেয়ে প্রিয় যে সেনাপতিরা, তাদের সকলকে পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠিয়ে দিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করতে। কিন্তু ঐতিহাসিকরা বলছেন এই ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে আলাদা, বৌদ্ধ ধর্ম যেরকম আরো একবার কি বলবো, আষ্টে পৃষ্ঠে নিয়মাবলীতে ঠাসা, এই নিয়মাবলী কিছু নাই। আপনার মনে হচ্ছে পশুরা কষ্ট পাচ্ছে, তো সেবা করবি, সেবা করার পর যখন সে উঠে দাঁড়াবে না, আপনি শান্তি পেয়ে যাবেন, আপনি স্বর্গ পৌঁছে যাবেন, ওই আনন্দটা, ওই ওই সাময়িক আনন্দটাই আপনাকে লাভ করতে হবে। এরকম প্রতিটা দিন আপনি এরকম 4-5 আনন্দ পাওয়ার চেষ্টা করুন, আজ 5 আনন্দ পাওয়ার চেষ্টা করবেন, কাল 6, তারপরে 7, এইভাবে প্রতিদিন আপনি এইরকম নিখুঁত আনন্দ পাওয়ার চেষ্টা করুন, অন্যের উপকার করার মাধ্যমে আনন্দ, একদিন সেটা অভ্যাস হয়ে যাবে, এবং তারপর আপনি স্বয়ং আনন্দময় ব্রহ্ম হয়ে যাবেন, একেবারে
অশেষ, অপরিসীম, অনন্ত, যার কোনো অন্ত নেই। আপনাকে আর খুঁজতে হবে না আনন্দ পেয়ে। আপনার কাজের মধ্যে আনন্দ আছে, আপনার চিন্তার মধ্যে আনন্দ আছে, আপনি স্বয়ং আনন্দ, ব্রহ্মময় পুরুষ, ওখানেই সৃষ্টি, ওখানেই লয়। কিন্তু ওর মধ্যে আয়ত্তে প্রবেশ করার পর জন্ম এবং মৃত্যুর ভয় অথবা আনন্দ দূর হয়ে গিয়ে বেঁচে থাকার আনন্দটি প্রধান হয়ে যাবে। তাই আনন্দ করুন এবং আনন্দে রাখার চেষ্টা করুন। সম্পূর্ণ পৃথিবী আপনার, উন্মুক্ত আকাশ আপনার, প্রকৃতি আপনার, উদ্ভিদ আপনার, আপনার সন্তান তুল্য সব, এই দৃষ্টিতে দেখুন। অর্থাৎ শাসক নিজেকে শোষণের কর্তৃত্বের মালিক হিসেবে নয়, প্রজা বৎসল, প্রজাকে সন্তানের সাথে তুলনা করে নিজেকে পিতার জায়গায় বসাচ্ছেন এবং নিজের কর্তব্য করছেন। সন্তানের প্রতি যেমন পিতার কর্তব্য হওয়া উচিত, স্নেহময় এবং কোথাও না কোথাও পরিবর্তনশীল চিন্তার সৃষ্টিকর্তা হিসেবে দেখানো উচিত পিতাকে, ঠিক সেই একই রকম কাজ তিনি করছেন। নিজেকে পিতা আর সম্পূর্ণ রাষ্ট্রের প্রজাকে নিজের সন্তানের মতো করে দেখতে চাইছেন, আর এই কাজগুলো করছেন, নিজে করছেন। আর চারিদিকে শিলালেখ পাওয়া গেছে, যেগুলো শিলালেখ পাওয়া গেছে আর কি, ঠিক আছে, আর অনেক শিলালেখ হয়তো শেষ হয়ে গেছে, হয়তো সেগুলো ধ্বংসাবশেষ, হয়তো সেগুলো পাওয়া গেছে, ওখানকার লিপি নষ্ট হয়ে গেছে, বুঝতে পারা যাচ্ছে না। কিন্তু অশোকের যে সমস্ত শিলালেখ পাওয়া গেছে তার মধ্যে একটিকে আমরা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারি, একটি শিলালেখ যার নাম হচ্ছে মেজর রক এডিক্ট ওয়ান, যে শিলালেখটা প্রথম পাওয়া গেছে, রক এডিক্ট ওয়ান নাম দেওয়া হলো। সেখানে লেখা আছে পশু বলি এবং উৎসব পিতৃত্বের নিষেধাজ্ঞা। সোজা কথা, পশু বলি এবং পশু বলিকে কেন্দ্র করে যে সমস্ত উৎসব সেগুলো নিষিদ্ধ করো, এগুলো কাকে বন্ধ করো? তো কাকে আঘাত করছে? ব্রাহ্মণ্য ধর্মকে, রাইট? ব্রাহ্মণ, বৈদিক ধর্ম, এগুলোকে আক্রমণ করছেন তিনি? কিন্তু না, তিনি বলছেন পশুকে বাঁচান, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়ে যাবে, আলাদা করে আপনাকে চিন্তা করতে হবে না, এটা আমাদের প্রত্যেকের অধিকার এবং কর্তব্য, সেদিক থেকে আমরা মুখ ফিরিয়ে আনতে পারি না। যে উৎসব পশুর হত্যা চায় সেই উৎসব থেকে দূরে আসুন, নিজেকে পশু বানিয়ে ফেলুন না, বরং যদি নাশ করতে হয় নিজের ভেতরে নোংরা চিন্তা তথা পশুবৎ চিন্তাগুলোকে হত্যা করুন, বাইরের পশুটাকে না। একটা জীবকে হত্যা নয়, নিজের চিন্তা, সেই খারাপ চিন্তাগুলোকে হত্যা করুন, এইটার নিষেধাজ্ঞা ছিল। কিন্তু পরবর্তী ইসে রক্ষে দেখা যাচ্ছে তিনি এবার ব্রাহ্মণদের উপকারের জন্য কথা বলছেন, কারণ তখন ব্রাহ্মণরা প্রায় শেষ, ব্রাহ্মণ্য ধর্মকে কেউ মানতে চায় না, কারণ আমরা জানি ব্রাহ্মণ্য ধর্মের বা বৈদিক ধর্মের যে কথাগুলো, যে নিয়মগুলো, সেগুলো ছিল সম্পূর্ণ একচেটিয়া ব্রাহ্মণদের অধিকার বিষয়ক কথা। ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা প্রত্যেকেই কিন্তু একসময় বিরোধী হয়ে উঠছিল ব্রাহ্মণদের, এবং তাদের বক্তব্য ছিল যে আমরা নতুন ধর্ম চাই, বৈদিক ধর্ম ভালো না। ক্ষত্রিয়রা তখন নতুন নতুন অস্ত্র, শস্ত্র শিখেছে, অস্ত্র বানানো শুরু করেছে লোহার, ফলে ওদের হাতে পাওয়ার এসছে, ওরাও বলতে শুরু করেছে ব্রাহ্মণদের মতো আমরাও অধিকার চাই, আমাদের কি সেরকম, আমরাই তো রাজ্যকে, রাষ্ট্রকে সামলে রেখেছি। তখন ওরা ব্রাহ্মণদের বিরোধী হয়ে উঠছে। ঠিক সেই সময় বৈশ্যদের বিষয়ে কি বলছেন ব্রাহ্মণরা? ব্রাহ্মণদের নীতি নিয়ম, জাহাজে করে ব্যবসা বাণিজ্য করতে যাওয়া যাবে না, সেটা ধর্মীয় শাস্ত্রে পাপ। বৈশিকরা যারা, বৈশ্যরা যারা, বণিকরা যারা, জাহাজে করে জলপথে যাবে না, তো কিসে করে যাবে? এটা তাদের সমস্যা তৈরি হলো। দ্বিতীয় বিষয় বলছে সুদ নেওয়া, তারপরে ধার দেওয়া, কর্জ রাখা, এগুলো পাপ, এগুলো সমাজ থেকে উঠিয়ে দিতে হবে, আবার ব্যবসায়ীদের সমস্যা। তখন বৈশ্যদের বক্তব্য হলো আমরা এই ধর্মকে মানি না, আমরা নতুন ধর্ম চাই। ঠিক সেই সময় শূদ্রদের কি বক্তব্য? আমরা পশুপালক, কৃষিকাজ করি, পশুপালন করি, পশু আমাদের দরকার। আর যেভাবে এত উৎসব, এত যজ্ঞ আর প্রতিযজ্ঞে এত এত পশু বলি, এই করতে গিয়ে আমাদের পশু নষ্ট হচ্ছে, থামান এগুলো,
কিন্তু শূদ্রের কথা শুনবে না ব্রাহ্মণ। ফলে সকল সম্প্রদায় নিচের যে তিনটা স্তর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরা প্রত্যেকে ব্রাহ্মণ বিরোধী হয়ে ওঠে। নতুন ধর্ম চায়, নতুন ধর্ম চায়, নতুন ধর্ম যা আমাদের কথা বলবে, মানুষের কথা বলবে, নিয়ম মাফিক কিছু দেবতার কথা নয়, এরকম কিছু চাই। দেখা যাচ্ছে দুই দুইটি ধর্ম পরবর্তীতে আসছে, জৈন ধর্ম আর তারপর আসছে বৌদ্ধ ধর্ম। এই দুইটি ধর্ম মানুষকে নতুন পথ দেখায়। তবে এই দুটো ধর্মেরও পূর্বে যে দুটি ধর্ম বা দুটি জাতি অথবা দুটি ধর্ম মতের মানুষরা বিরোধিতা করেছিল ব্রাহ্মণদের, তাদের নাম হচ্ছে চার্বাক আর আজীবক। চার্বাক আর আজীবকরাও বিরোধিতা করেছিল। তাদের বক্তব্য ছিল, মানি না আমরা, যেমন কর্ম তেমন ফল হবে, যেমনটা উচিত বলে মনে হচ্ছে কেড়ে নেব। বলে যেমন কর্ম করব তেমন একদিন ফল পাবো, ওগুলোতে বিশ্বাস নাই, স্বর্গ মর্ত পাতাল মানি না, এগুলো সব বানানো। কে দেখেছে স্বর্গ, কে দেখেছে নরক? ব্রাহ্মণ যারা নিজের সুবিধা মতো লিখেছে গ্রন্থগুলো বিরোধিতা করলো, কিন্তু ওদের মধ্যে ওই ধর্মমতকে প্রচার করবে বলে এত শক্তিশালী বুদ্ধিমান পুরুষ হয়তো ছিল না বা ধর্ম প্রচারক ছিল না। কিন্তু যখন জৈন ধর্ম আসলো, একের পর এক তীর্থঙ্করের নাম আমরা পাই, একের পর এক ২৪ জন তীর্থঙ্করকে আমরা পাই। শ্রেষ্ঠমর নাম হচ্ছে মহাবীর, এক মন চমৎকার করে প্রচার করলেন এবং মানুষকে সঠিক সুন্দর সুন্দর পথ দেখালেন। এই ব্যাপারে বাস্তব করে বিশেষ কিছু চাই না, সদা সত্যের পথে থাকো। এবং বচন, যেটা বক্তার যে বচন কথা বলা, তাই না, সেই কথার মধ্যে তোমাকে সততাকে ধরে রাখতে হবে, নিষ্ঠাকে ধরে রাখতে হবে এবং পরিশ্রম করতে থাকতে হবে। পরিশ্রম থেকে সরে আসেন নামই মৃত্যু, তার চেয়ে বড় নরক আর কিছু নেই এই পৃথিবীতে। সেই পরিশ্রম অনেক ধরনের হতে পারে, শারীরিক পরিশ্রম হতে পারে, মানসিক চিন্তার পরিশ্রম হতে পারে। প্রতি মুহূর্তে একজন মানুষকে পরিশ্রম করতে থাকতে হবে। দুই স্তরে আটকেছ তো তোমার মাথায় অন্য ভুল ভুল ভ্রান্তি চিন্তা আসবে যা তোমাকে কষ্ট দেবে, পীড়া দেবে, অর্থাৎ তোমাকে কোথায় পৌঁছে দিচ্ছে, নরকে। এইগুলোর পরে দেখা যাচ্ছে অশোক আসছে অনেক পরে, কিন্তু অশোক এসে পছন্দ করছে কাকে, বৌদ্ধ ধর্মকে। তাহলে এখন আমাদের প্রশ্ন, তাহলে কি ব্রাহ্মণদেরকে একেবারে সেও বিরোধিতা করেছিল? না, ব্রাহ্মণদের কঠোর নিয়মগুলোর বিরোধিতা করেছিল, ব্রাহ্মণ মানুষদেরকে নয়। কারণ তিনি কি বলেছিলেন, রাষ্ট্রের সকল মানুষই আমার সন্তান তুল্য, সকলের আমি পিতা, আমার কর্তব্য আছে প্রত্যেকের প্রতি। তাহলে আজীবিক, তাহলে জৈন, এদের সাথেও কি বিরোধিতা করেছিল? না, বহু ধর্ম, বহু জাতি, বহু সম্প্রদায়, বহু নীতি, বহু পথ, তো কি হয়েছে, সবাইকে এক ছত্রছায়ায় এনে দাঁড় করাবো, মানব ধর্মই সেরা ধর্ম, তাই করলেন তিনি। দেখা যায় মেজর রক এডিক্ট টু, দুই নম্বর শিলালেখতে পাওয়া যাচ্ছে লেখা, সেখানে বলছে পুরুষ এবং প্রাণীদের জন্য সর্বত্র, পুরুষ বলতে পুরুষ না ঠিক, মানুষ করলে ভালো হয়, কিছু এডিটিং মিস্টেক হয়েছে এখানে নোটসে, মানুষ এবং প্রাণীদের জন্য সর্বত্র পাঠানো চিকিৎসার কথা এই শিলালেখতে পাওয়া যায়। কোথায় কোথায় চিকিৎসালয় রয়েছে এইসব কথা রয়েছে মেজর রক এডিক্ট টু তে। ঔষধি গাছ ও গাছ লাগানো এবং রাস্তার পাশে কূপ খনন করা, এসব কিছু কিন্তু এই শিলালেখতে রয়েছে, যে প্রতি মুহূর্তে যে কোনো জায়গাতে আপনারা ঔষধি গাছ রোপণ করুন এবং রাস্তার পাশে কূপ খনন করে রাখুন, তখন নলকূপ পানীয় জলের একমাত্র ভরসা। তো সেই রকম জায়গা, যে কোনো জায়গায় আপনারা নিজে থেকে করার চেষ্টা করুন, তারপরে কি হবে, পথচারীদের জল চেষ্টা পেলে তারা পানীয় জলের ব্যবস্থা করতে তাদের কষ্ট হবে। এইরকম ভাবে প্রচুর প্রচুর রক পাওয়া যায়। আমি তোমাদের সামনে তুলে ধরেছি প্রায় ১৪খানা রকের নাম, দু চারটা লিখলেই হবে, কেমন, বাকি সব ব্যাখ্যা তোমরা অলরেডি করে দিও। যেমন ধরো মেজর রক এডিক্ট থ্রি তে কি লিখছে, থ্রিতে লিখছে তার অভিষেকের ১২ বছর, ১২ বছরের মধ্যে
অভিষেকের 12 বছর মানে সিংহাসনে যখন বসলেন তারপর থেকে 12 বছরের মধ্যে তিনি কত রকমের দেখো অধীনস্থ কর্মকর্তা গ্রামীণ প্রশাসক হ্যাঁ শোনো অধীনস্থ কর্মকর্তা নিজের অধীনে থাকে যে কর্মকর্তাগুলো তারা গ্রামীণ প্রশাসক আবার জেলা প্রধান সকলকে কি বলছে 5 বছরের সফর করার তারা নিজেদের এলাকাকে ঘুরে ঘুরে দেখুক এই সব কথা ছিল আর সেই সব জায়গাতে ওই অঞ্চলগুলোতে সব জায়গাতে ধর্মীয় ব্যক্তিদেরকে পাঠিয়ে ধর্মীয় মানে মানব ধর্মে দীক্ষিত যারা তাদেরকে পাঠিয়ে বা তার বিশ্বস্ত যেসব ব্যক্তি তাদেরকে পাঠিয়ে ধর্ম প্রচার করাতেন ফলে কি হয়েছিল ব্রাহ্মণ হোক আর শ্রমণ হোক সকলের প্রতি উদার হওয়া এবং মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয়দের প্রতি আনুগত্যের কথাও কিন্তু এই শিলালেখতে লেখা আছে যে সকলের প্রতি আমাদের কর্তব্য পরায়ণ হওয়া উচিত এই ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস দেখা যায় যে ঢোল ঢাক ঢোল ওই যে ঢোলের ধ্বনি ওর শিলালেখের মধ্যে রয়েছে ঢোলের ধ্বনি মানুষকে দিব্য রূপ দেখায় এরকম একটা শিলালেখতে ছিল 4 নম্বর শিলালেখতে মানে ও বলতে চেয়েছিল ঢোল ঢোলের ধ্বনি যথেষ্ট সুন্দর ধ্বনি এটা এই ধ্বনির দ্বারা মানুষ দিব্য শক্তি পেতে পারে কেন বলেছিল বোঝা যায়নি যদি আগ্রহ থাকে তাহলে অশোক সম্পর্কে জানতে গেলে হয়তো এর বিষয় সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আসবে যে এই ঢোলের শব্দকে তিনি দিব্য ধ্বনি দেবতার মতো ধ্বনি মানে চমৎকার ধ্বনি কেন বলেছিলেন এরপরে তিনি চমৎকার আরো একটা কথা বলেছেন বলছেন যে তিনি মেজর রক এডিক্ট 5 এ লিখেছেন প্রভু এবং চাকর মালিককে ভালোবাসাই বলছে প্রভু প্রভু এবং তার ভৃত্য বা চাকর সরকারি কর্মকর্তা এবং বন্দীদের মধ্যে বন্দী মানে সরকারি কর্মচারী কিছু আছে আর কিছু বন্দী আছে মানে জেল সেই সরকারি কর্মচারী আর বন্দী গৃহকর্তা আর চাকর এদের মধ্যে সুসম্পর্ক মানবিক আচরণের কথা লিখেছেন এডিক্ট 5 যে হতে পারে সে বন্দী কিন্তু সে অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়া হয়েছে বাড়তি পারস্পরিক সম্পর্ক যেন নষ্ট না হয় আপনাদের ব্যক্তিগত চারিত্রিক গুণাবলীতে যেন পরিবর্তন না আসে অন্যায় করেছে অপরাধ করেছে শাস্তি হয়েছে জেলে আছে ব্যাস এইটুকুই ওর অপরাধ এবং শাস্তি তার বাইরে নয় নেক্সট দেখা যাচ্ছে তিনি সমস্ত ধর্মের জন্য সহনশীলতার কথা জন্য অনুরোধ করেছেন সকল ব্যক্তিকে ও করছে অনুরোধ মনে আছে অস্ত্র যখন তুলে নিয়েছিল তখন কলিঙ্গ যুদ্ধের মধ্যে একমাত্র মহান রাক্ষসে রূপ ধারণ করেছিলেন তিনি সেই ব্যক্তি অনুরোধ করছেন নিজের রাষ্ট্রের সকলের প্রতি সমস্ত সম্প্রদায়ের জন্য নিজের মনকে সহনশীল করে তুলুন মানে কি সব ধর্মকে আমি সহ্য করছি সহনশীল ভালোবাসছি প্রত্যেক ধর্মই তো ধর্ম প্রত্যেক জাতিই তো মানুষ মূলত তাই না এইভাবে করে দেখা যাচ্ছে যে কি এক এক করে এক অ্যাডিক্ট গুলোতে বলছে যে কি রয়েছে কেমন এমনকি এক জায়গায় বলছেন এডিক্ট রক সরি মেজর রক এডিক্ট 11 তিনি ধর্মের উপহার সম্পর্কে বলেছেন ধর্মের বন্টন সম্পর্কে বলেছেন আত্মীয়তা সম্পূর্ণ ধর্মের কথা বলেছেন কিন্তু এই ক্ষেত্রে এবার তোমাদেরকে বলে রাখি তাহলে কি তিনি যে ধর্ম প্রচার করেছিলেন সেই ধর্মকে আমরা বৌদ্ধ ধর্ম বলতে পারি না ওটাকে ইতিহাসবিদরা অশোকের যে ধর্মটা প্রচার করেছিলেন অশোক সেটিকে বৌদ্ধ ধর্ম বলতে নারাজ বৌদ্ধ ধর্ম অ্যাকচুয়াল যে নিয়ম নিষ্ঠ নিয়ম নীতিগুলো ছিল সেগুলো থেকে এড়িয়ে গিয়ে অশোক কিন্তু এই উদার মানবিক সহনশীলতার যে ধর্ম প্রচার করেছিলেন তাকে নাম দেওয়া হয়েছে অশোকের ধম্ম ধর্ম নয় ধম্ম বলা হয় ধর্ম হচ্ছে প্রকৃত সংস্কৃত শব্দ কিন্তু এর অপভ্রংশ রূপ বা পরবর্তীতে যে রূপটা পরিবর্তিত হচ্ছে অর্থাৎ এক কথায় বিবর্তন ভাষার বিবর্তন ঘটছে সেখান থেকে ধর্মটা হয়ে যাচ্ছে ধম্ম মানুষেরা এইভাবে উচ্চারণ করেছে তাই না বাংলা শব্দ কিন্তু এত ডিরেক্ট এখানে চলে এসেছেনি আজকে আসেনি যেমন ধরো তোমরা জানো ভাষা শব্দ কিভাবে পরিবর্তিত হয়েছে ছিল গিয়ে সিন্ধু হয়ে গেল সিধু তার থেকে হিদু তার থেকে হিন্দু তাই না এরকম কিন্তু প্রচুর শব্দ যা আমরা সংস্কৃতে পাই এক
আর আজকে যে আমরা উচ্চারণ করছি তা অনেক পরিবর্তিত। কেমন? যেমন ধরো সংস্কৃতে যে কাব্যগুলো রচিত হয়েছে সেগুলোতে আমরা যেটাকে দেখতে পাই হয়েছে কালী পুজোতে কি যেন জ্বালাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকেই বলা হয়েছিল দীপশলাকা। সংস্কৃতে লেখা আছে, সংস্কৃতে এটাকে বলা হতো দীপশলাকা। বহু বছর ধরে মানুষের মুখে মুখে পরিবর্তিত হতে 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 মানুষের উচ্চারণ করতে যখন সমস্যা হচ্ছে, ব্যুৎপত্তিটাতে যখন প্রবলেম হচ্ছে, প্রত্যয় নির্ণয় যখন প্রবলেম হচ্ছে, উচ্চারণের সমস্যা হচ্ছে, তখন নিজের সুবিধা মতো করে দিল দীপশলাহা, দীপশলাহা। এর পরে কি আসছে? ওই দীপ থেকে চলে আসছে একটা শব্দ বেরিয়ে আসছে প্রদীপ, প্রজ্বলিত আলো, তো প্রদীপ। কিন্তু পুরো শব্দটাকে যদি আবার ভাঙা যায়, সরি না ভেঙে যদি নিয়ে যায়, তো দীপ ছিল কি দীপশলাহা, এখন হচ্ছে দিয়া শলাহা, দিয়া শলাহা, তার থেকে এখন আরো পরিবর্তিত হয়ে হচ্ছে দিয়া শলাই, তার থেকে আসছে দেশলাই। কত পরিবর্তিত রূপ এসেছে, তেমনি ধর্মের পরবর্তিত রূপ হচ্ছে ধম্ম, ধময়ম, ধম্ম। ক্লিয়ার? এটাকে বলা হয় ব্যুৎপত্তি নির্ণয়। কেমন? একটা সময় তো পরিবর্তিত হয়নি, বাংলা শব্দ যেগুলো তুমি পাচ্ছ তো মিশ্রণ, কত কিছু থেকে সৃষ্টি। বাংলায় তোমাদেরকে ক্লাস নেওয়ার সময় প্রাথমিক ক্ষেত্রে সাধারণ হয়েছিল যে সংস্কৃত ছিল সেই বৈদিক যুগে, পরবর্তী বৈদিক যুগে একটু পরিবর্তিত হলো, তারপরে যখন পরিবর্তন শুরু হলো মানে অদ্ভুত পরিবর্তিত, প্রাকৃত, অপভ্রংশ, অপভ্রংশ অবহট্ঠ হয়ে তারপরে বাংলা ভাষার জন্ম হলো। সংস্কৃত অ্যাকচুয়াল যেটা সংস্কৃত বৈদিক যুগে, ও কোথায় হারিয়ে গেছে? ওই সংস্কৃতে লেখালে কি হতো? সাহিত্যিক লিপি, মানুষের মুখের কথা তো এত কঠিন হতে পারে না, এত চমৎকার করে মানুষ তো মুখে কথা বলবে না, ওর মৌখিক কথা চাই আলাদা, ওর ভাষা আলাদা, ওর ভাষা সাহিত্যে আবার লেখা হচ্ছে না। কিন্তু পরবর্তী যুগে প্রাকৃতিক যখন যুগ আসছে, পালি ভাষার যুগ আসছে, এই যে ধর্ম মানে এই যে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম প্রাকৃত পালির সময় যখন আসছে পালি ভাষার, তখন কি হচ্ছে, ওরা মুখের ভাষাটাকে সাহিত্যে লেখার চেষ্টা করছে, মৌখিক ভাষা দিয়েই লেখা হচ্ছে সাহিত্যের ভাষা, পরবর্তীতে ওই ভাষাটাই আবার মানুষে ব্যবহার করছে যখন, তখন আবার নিজের ইচ্ছা বুঝে পরিবর্তন করে দিচ্ছে। যেমন তোমরা দেখো এই ক্ষেত্রে বাংলা ভাষার এত প্রকারের পরিবর্তন হয়েছে যা বলে শেষ করা যাবে না, এত মিশ্রণ ঘটেছে জাস্ট তোমাদের কাছে মানে হাস্যকর বলে মনে হবে, কিন্তু এটা পরিবর্তন একদিন দুদিনে হয়নি, 3.5 বছর ধরে এই পরিবর্তন হয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে, 3.5 বছর ধরে পরিবর্তন হয়েছে। যেমন ধরো ইংরেজের দেশে গিয়ে দেখলো যেখানে চিকিৎসা টিকিৎসা করা হয় কি নাম আছে ওর, বাইরে থেকে কি লেখা আছে, হসপিটাল। আমাদের দেশের মানুষ এটা করার পর দেখলো আমাদের দেশে তো চিকিৎসালয় আছে, তো ওকে কি বলা যাবে, হস তো বলা যাবে না, আমাদের এদিকে একটা প্রাণী আছে কি যেন বিশ্বাস করে, হাস আর পিটাল, পিটাল তো না, ওই যে কি যেন একটা বাংলায় কথা আছে পাতাল, তো হয়ে গেল হসপিটাল না হাসপাতাল, হ্যাঁ না, জোর কলম শব্দ, এটা কিছুই না। এই ধরনের প্রচুর শব্দের পরিবর্তনের পর আজকের এই মিশ্রণ তৈরি হয়েছে, বাংলা ভাষার একটা মহাজাগতিক রূপ যেন তৈরি হয়েছে বিশাল, কিন্তু এই একক নয়, প্রচুর সহযোগিতা নিয়ে তৈরি হয়েছে। ঠিক সেভাবেও দেখা যায় অশোকের যেটা ধর্ম ছিল সেটাকে নাম হলো অশোকের ধম্ম। তো এই অশোকের ধর্ম বিষয়ে তুমি আগে বললে যে কিভাবে কলিঙ্গ যুদ্ধে তার প্রবেশ, সেখান থেকে তার ধীরে ধীরে চণ্ডাশোক, তার পরবর্তী রূপ হচ্ছে ধর্মাশোক, এরপর ধর্মাশোক হিসেবে তার প্রধান প্রধান কাজ হচ্ছে বৌদ্ধ ধর্মকে গ্রহণ এবং বৌদ্ধ ধর্ম প্রচার। কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচার করতে গিয়ে দেখলেন যে মানুষের সেটা নিতে সমর্থ নয়, তার সহজ সরল পথ চায়, কর্মের কর্তব্যের পথ চায়, ধর্মীয় নিয়মাবলীর মাঝখানে তারা পিছে যেতে চায় না, তাই তাদেরকে কি করা হলো, সৎ সরল কতগুলো উপদেশ দেওয়া হলো। আর এই উপদেশগুলোকে রাস্তার দুই তীরে এবং বিভিন্ন স্থানে শিলালেখের মধ্যে, শিলার মধ্যে লেখার পদ্ধতিতে খোদাই করে রাখা হলো। এগুলোর পরবর্তীতে আমরা উদ্ধার করতে পেরেছি এবং ঐতিহাসিকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন
সেগুলো অশোকের সময়ের শিলালেখ, তাই অশোকের শিলালিপি নাম দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে নিয়মগুলোকে পড়ে পড়ে আমরা বুঝতে পারছি কিভাবে সমাজসেবা, কিভাবে জনকল্যাণকর কাজ, কিভাবে পশু পাখি গাছ পালা মানুষ জন প্রত্যেকের প্রতি নিজের কর্তব্য এবং নিজের কর্তব্যকে অন্যের কর্তব্যে প্রচার করার এবং প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছিলেন। তার কাছে উপায় ছিল, এত ধর্ম বর্ণ জাতি সম্প্রদায় ভেদাভেদ, তিনি চাইলেই অস্ত্রের মাধ্যমে সবকটাকে সমান জায়গায় নিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করেছেন, অহিংস নীতিপরায়ণ সততা নিষ্ঠা আর সৎ কর্মের মাধ্যমে তিনি জোটবদ্ধতা তৈরি করতে চেয়েছিলেন। মানুষের ভেতরে যে সংকীর্ণ চিন্তাগুলো যা মানুষকে মানুষ থেকে এবং অন্য সকলের থেকে আলাদা করে দেয়, সেই সংকীর্ণ চিন্তা হত্যা করতে চেয়েছিলেন তিনি। পশুকে বলি দিয়ে ধর্মীয় অনুষ্ঠানকে উদযাপন করতে তিনি বাধা দিয়েছিলেন। এইখানে অশোকের কৃতিত্ব, এইখানে অশোকের ধর্ম সকল ধর্মের ঊর্ধ্বে, সকল ধর্মের ঊর্ধ্বে উঠে তা মানব ধর্মে দীক্ষিত হতে পেরেছিল।